উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, তদন্তে চন্দননগর থানার পুলিশ। টানা দুই দিন ব্যাংক ধর্মঘটের সুযোগ নিয়ে উত্তরপাড়া বিপিএমবির সারণিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। আজ ব্যাংক খোলার সময় দেখতে পান কর্মীরা। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এটিএম এজেন্সির লোকজন এসে ভাঙা মেশিন পরীক্ষা করে। দেখা যায় কিয়স্কের সিসিটিভি ক্যামেরায় হার্ডডিস্ক উধাও। এজেন্সির কর্মী শুভময় বিশ্বাস জানান, দেখে মনে হচ্ছে এটিএম মেশিন ভাঙলেও ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে, পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে। গত এক মাসে উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে। বিশেষত বাড়ি বা ফ্ল্যাট ফাঁকা থাকলে চুরি হচ্ছে। চন্দননগর থানার পুলিশ দুষ্কৃতি দৌরাত্ম্য বন্ধে সচেষ্ট হলেও দুষ্কৃতি কার্যকলাপে আতঙ্কিত নাগরিকরা। দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ভল্ট ব্রেক করতে পারেনি, তো আমরা এটা লঞ্চ করছি কমপ্লেন। টেকনিশিয়ান এসে দেখবে, দেখে তারপর ফাইনালাইজ জানা যাবে যে কি ঘটনা হয়েছে। আপনি কি ব্যাংকের স্টাফ? আমি সিএমএস পার্সন, আমাদের টেক অফে আছে, মানে ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আমাদের টাইআপ। আপনার নামটা? আমি শুভময় বিশ্বাস। আজকে আমি সকালে এসেছি ব্যাংকে, ঢুকতেই দেখছি পুলিশ রয়েছে। তখনই আমার মনে একটা জিজ্ঞাসা এলো যে এখন অন্যদিন পুলিশ দেখতে পাই না, কিন্তু আজকে দেখতে পেলাম। এসে শুনছি যে কাল রাত্রে এখানে চুরি করার চেষ্টা হয়েছে, ভেতরে মেশিনপত্র ভেঙে দিয়েছে। তো যাই হোক, এটিএমগুলোতে নিরাপত্তা রক্ষী সবসময় ভীষণ দরকার, কারণ এখানকার বেশিরভাগ এটিএমেই কোনো নিরাপত্তা রক্ষী থাকে না। ব্যাংকের এটা দেখা উচিত যে নিরাপত্তা রক্ষীরা থাকলে এই একটা সুবিধে আমাদের গ্রাহকদের সুবিধে হয়। ব্যাংকের গ্রাহক হিসেবে কি আতঙ্কিত বোধ করছেন? না, সেটা তো নিশ্চয়ই সেটা তো আতঙ্ক হবেই যে এরকম যদি রাত্রিবেলা এসে এরকম হয় তাহলে তো আতঙ্কিত হওয়ার একটা জায়গা থাকছে। আপনার নামটা? সাধনা গুহমজুমদার। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।